হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শীতের দিনে পিঠে হবে না তা তো হতেই পারে না আর পিঠে মানে আমাদের সকলের প্রিয় পাটিসাপটা পাটিসাপটা কিন্তু সবার ঘরে ঘরে প্রায়শই হয়ে থাকে আজকে আমি সহজ পদ্ধতিতে পাটিসাপটার রেসিপি শেয়ার করবো এইভাবে পাটিসাপটা তৈরি করলে প্যানে বা কড়াইতে লেগে যাবে না তোলার সময় ভেঙেও যাবে না বা ফেটেও যাবে না তৈরি হবে খুব সফট এবং দারুণ টেস্টে তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি সবার প্রথমে আমি একটা পাত্রে পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি আর নিয়েছি দুশো গ্রাম সুজি আর দুশো গ্রাম চালের গুঁড়ো আমি এখানে এক বাটির মতো চিনি নিয়েছি আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনির পরিমাণটা দেবেন ফাইনালি দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন তারপর দুধ দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি সাতশো পঞ্চাশ গ্রামের মতো দুধ দুধটা আমি নর্মাল টেম্পারেচারে রেখেছিলাম দুধটা দিয়ে প্রথমে ভালো করে মেখে ব্যাটারটা তৈরি করে নেব দুধটাকে আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম এবার হাত দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি অল্প অল্প দুধ দিয়ে আপনাদের ব্যাটারটা তৈরি করতে হবে প্রথমেই একেবারে বেশি পরিমাণ দুধ দেওয়া যাবে না পাতলা এবং স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে আপনারা চাইলে অল্প পরিমাণ জল ইউজ করতে পারেন দুধ অবশ্যই বেশি ব্যবহার করলে স্বাদটা ভালো হবে আমি কিন্তু এখানে কোনো জল ইউজ করিনি আমার পাটিসাপটার জন্য ব্যাটারটা তৈরি হয়ে গেছে তবে এই সমস্ত কিছু মিশিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব যাতে সুজিটা ফুলে ওঠে সুজিটা ফুলে উঠলে দেখবেন পাটিসাপটা খুব সহজেই উঠে আসবে প্যান থেকে এবারে পাটিসাপটা তৈরি করার জন্য আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি প্যানটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে তেল দিচ্ছি তেলটাকে আমি চারিদিকে মাখিয়ে নিচ্ছি ফ্লেমটাকে এখন একদম লোতে করে এক হাতা পরিমাণ ব্যাটার ঢেলে দিচ্ছি ব্যাটারটাকে হাতার পেছন দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে হাইতে রাখলে কিন্তু নিচের অংশটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে এবার এর মধ্যে আমি সন্দেশের পুটটা দিয়ে দিলাম পুটটা আমি হাতের মধ্যে নিয়ে একটু চেপে চেপে লম্বাটে করে এই পাটিসাপটার ওপরে একধারে ঘেসে বসিয়ে দেব। তারপর হাতার সাহায্যে এটাকে খুব সাবধানে রোল করে নিতে হবে রোল করার পরে কয়েক সেকেন্ডে এপিটোপিট ফ্রাই করে পাটিসাপটাগুলোকে তাওয়া থেকে তুলে নেব। দেখুন সাপটা তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি যাই হোক আরও একটা পার্টিসাপটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই একই রকমভাবে সবগুলো সাপটা তৈরি করে নেব দেখুন আমি লোতে রেখে এই পাটিসাপটার বেসটা তৈরি করে নিয়েছি এবার আমি এর মধ্যে সন্দেশের পোটটা দিয়ে দিচ্ছি এবার ওই একই রকমভাবে আমি রোল করে নিচ্ছি এবার এপিটোপিট ফ্রাই করে পাটিসাপটাগুলোকে গুলোকে প্যান থেকে তুলে নেব ব্যাস খুব সহজেই তৈরি হয়ে গেল দারুণ টেস্টি সাপটা পিঠের রেসিপি এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করছি খুব সহজেই প্রথম চান্সেই সুন্দর সাপটা আপনারাও তৈরি করে নিতে পারবেন আজকের ভিডিওটি কেমন লাগলো সকলে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ